আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রথমে একটা পেমেন্ট প্রুফ দেখাই। সো ভিউয়ার্স, এখান থেকে টোটাল রিকোয়েন্ট মানে টোটাল টোকেন বাউজার দেখতেছেন। আমি এই টোকেনটা লেজি টোকেনটা পাইছি 5000 কত টোকেন। সো ভিউয়ার্স, এটা আমি কিন্তু বাইন্যান্সে ফুটবল ফেভার আছে এখান থেকে কিন্তু আমি কালেক্ট করছি। দেখতেছি আমি গোল্ডেন এনএফটি পাইছি, সিলভার এনএফটি পাইছি এবং ব্রঞ্জ এনএফটি পাইছি। সো ভিউয়ার্স, সরাসরি কিন্তু আমি ইউএসডি পাইছি। সো আপনারাও কিন্তু ইউএসডি পাবেন যদি আপনারা এই সাইটে কাজ করে থাকেন। আপনারা যদি এই দেখতেছেন আমি কিন্তু ক্লাইম করে ফেলেছি। সো এখান থেকে দেখতেছেন মাই রিওয়ার্ড রয়েছে, আমি এখান থেকে এটা ক্লাইম করে নিব। যেহেতু আমি যখন মানে ওইটা ক্লাইম করি তখন কিন্তু কথা বলতে পারি না ভিডিওতে। সো আমি এখন কিন্তু আপনাদের সামনে ভিডিওতে কথা বলতেছি, তাই এখন দুইটা স্ক্রিন রেকর্ড আপনাদের মাঝে শো করতেছে। ভিউয়ার্স, আপনারা যদি এই দেখায় একটু লক্ষ্য করেন, ক্যাশ ব্রাউজার এক্সপায়ার নোটিস। সো ইউ ক্যাশ মানে আমাকে বলতেছে যে 30 দিনের ভিতরে যদি আমি এটা মানে ওই ক্লাইম করি না তাহলে কিন্তু আমার এটা এক্সপায়ার হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি কিন্তু প্রায় এই $34 মতো না চৌত্রিশ না সরি এখানে আমি $28 মতো পেমেন্ট পাইছি। সো ভিউয়ার্স, এখান থেকে আমার টোটাল টোকেন রেওয়ার্ড হচ্ছে 34.64 ইউএসডি। সো আমার কিন্তু আগের থেকে $5 মতো ছিল। সো এখন যদি আমি একটু বেঁকে যাই, বেঁকে গেলে আপনাদের সব কিছু দেখাবো এখান থেকে। তো আমি আপনাদেরকে আমার ব্যালেন্সটা আগে দেখিয়ে দিই। সো আমি যদি ব্যালেন্স দেখাই তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন। সো আমি এখান থেকে বেঁকে আসি। বেঁকে আসার পরে বিয়াস এখানে আমার ওয়ালেটটা গেল কই, এই যে আমি ওয়ালেটে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে বিয়াস এখান থেকে আমার যে টোটাল ব্যালেন্সটা এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাবেন। বিয়ার্স, এই জায়গায় দেখতেছেন আমার কিন্তু টোটাল ব্যালেন্স হচ্ছে 4.65 সেন্ট। সো ভিউয়ার্স, এখন আমি কী করবো, ওই যে আমি টোকেন যেগুলো পাইছি ওইগুলো এখন আপনাদের সামনে কিন্তু এখান থেকে আমি রিডিম করে নেব। সো এখান থেকে রিওয়ার্ড সেন্টারে যাবো। রিওয়ার্ড সেন্টারে যাওয়ার পরে ভিউয়ার্স, সেই জায়গা থেকে কিন্তু আমাকে এটা ক্লেম করে নিতে হবে। সো ক্লেম যদি না করি তাহলে কিন্তু ওইটা আমার এক্সপায়ার হয়ে যাবে। সো যারা যারা বাইন্যান্স ওই ফুটবল ফেভারে প্রেডিকশন দিতেছেন, আমি আপনাদেরকে বলতেছি মানে একটু চিন্তাধারা করে প্রেডিকশনটা দিবেন। সো আমি কিন্তু 10 দিন প্রেডিকশন দিছি হয় নাই, বাট 11 নম্বর যেদিন আমি প্রেডিকশনটা করি এই দিন হয়েছে। জাস্ট একবারে লাস্টের প্রেডিকশনটা আমার হয়েছে, বাট আজকে থেকে কিন্তু আমি আর প্রেডিকশন করতে পারতেছি না, যেহেতু তারা বলছিলো যে 12 দিন পর্যন্ত আপনি রেগুলার চ্যালেঞ্জ করতে পারবেন। সো আমার কিন্তু 12 দিন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পারতেছি না। সো আমার কিন্তু নেটটা একটু স্লো, তাই অনেক একটু সময় নিচ্ছে। সো আমি ভিডিওটা কন্টিনিউ করছি, দেখি আবার নেটটা চলে আসুক। সো ভিউয়ার্স, দেখতেছেন এই যে আমি এটা রিডিম করে ফেলেছি। সো ভিউয়ার্স, আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন আমার কিন্তু 5000 কত এই টোকেনটা দিছিল। সো এখানে দেখেন স্পোর্টস ব্যালেন্সে তারা কিন্তু এই জায়গায় শো করতেছে, সরি 5000 না। সো ভিউয়ার্স, এখানে আমাকে 5টা টোকেন দিছিল, প্রতিটা টোকেনের ভ্যালু $4 কত সেন্ট করে আসিল। সো ভিউয়ার্স, এই $4 কত সেন্ট করে আমার হিসেব করে দেখছি আমি প্রায় $29 কাছাকাছি আমার ব্যালেন্সটা ছিল। তারপরে আমি কী করছি, ওই ব্যালেন্সটাকে আমি দেখতেছি যত সময় যাচ্ছে মানে আমার ব্যালেন্সটা কমতেছে। কারণ হচ্ছে গিয়া ওই যে এই যে টোকেনগুলো রয়েছে, টোকেনগুলোর কিন্তু দামটা যত সময় যাচ্ছে অত কমতেছে। তাই আমি ভাবতেছি যে দাম কমার আগে আমি ওই টোকেনটাকে কী করবো, ইউএসডি করে নেই। তো ইউএসডি করে নিলে কিন্তু এই টোকেনটা আর কমে না। সো এখন যদি আপনারা আমার ব্যালেন্সটা একটু চেক করেন, আমি ওই যে ওয়ালেটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স, এখানে দেখেন $34 মানে 6 সেন্ট রয়েছে। সো সো ভিউয়ার্স, এখানে দেখতেছেন আমার কিন্তু স্পোর্টে ইউএসডি দেখাচ্ছে $33। সো এইটাই কিন্তু আমি এখান থেকে উইন হয়েছি। সো আপনারাও কিন্তু প্রেডিকশনটা দিবেন, আমি আপনাদেরকে দুইটা স্ক্রিনশট দেখাই আমি কীভাবে প্রেডিকশনটা করছিলাম। সো আমি এখান থেকে গ্যালারিটা ওপেন করে দিলাম। গ্যালারিটা ওপেন করার পরে ভিউয়ার্স, এই দেখতেছেন একটা প্রেডিকশন, আমি এই একটা প্রেডিকশন দিয়েছিলাম। এখানে আপনারা দেখেন এইটা থেকেই আমি কিন্তু উইন হয়েছি। এখানে আমি ক্রোয়েশিয়া এবং বেলজিয়ামকে দিয়েছিলাম 2-1 গোলে। সো তারা কিন্তু কোনো গোলই করতে না পারে নাই, তারা কিন্তু গোল শূন্য ড্র হয়েছে ম্যাচটা। এবং আমি কানাডা এবং মরস্কো দিয়েছিলাম, যে কানাডা দিবে একটা আর মরস্কো দিবে 2টা। সো এটা কিন্তু 100% মিলে গেছে। দেন আমি কোস্টারিকা ভার্সাস জার্মানি দিয়েছিলাম, এরা কিন্তু মনে হয় 1টা গোল দিছে, এরা দিয়ে দিছে 60টা গোল। সো এটা কিন্তু আমার মিলে নাই। তারপরেও এখান থেকে আমি একটা ব্রঞ্জ এনএফটি পাইছি। তারপরে এইটা হচ্ছে জাপান আর স্পেন, এটা দিয়েছিলাম আমি 2টা আর স্পেন দিয়েছিলাম 1টা। এর জন্য কিন্তু এই 2টা যেমন মরক্সো আর কানাডা এবং জাপান আর স্পেনের এই 2টাতে আমার 100% মিলে গেছিলো। সো মিলার কারণে তারা আমাকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দিয়েছে, প্রায় $29। ভিউয়ার্স, আমি আরও দেখেছি কেউ যদি 3টা ম্যাচ উইন হতে পারে একটা ম্যাচে, যেমন ধরেন এই যে যেমন উপরেরটা আমি ছেড়ে দিলাম, নিচে যে 3টা রয়েছে বা আপনি যে কোনো 3টাতে যদি টানা উইন হতে পারেন তাহলে প্রায় আপনার 50-60 হাজার টাকার উপরে কিন্তু পেমেন্ট থাকবে। সো আমি আরও একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই এখান থেকে। আমি কিন্তু এইভাবে প্রেডিকশনটা করেছিলাম, তারপরে আমি স্ক্রিনশট মারে রেখে যাতে কাজে লাগে। সো এই দেখেন
আমি এটা তো প্রেডিকশন দিয়েছিলাম, খুব ভালো প্রেডিকশনটা দিয়েছিলাম, দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া ডেনমার্ক, সো এটার রেজাল্টটা তেমন বলতে পারি নাই, বাট এখানে দিয়েছিলাম যে তুনিশিয়া জিরো থাকবে, ফ্রান্স থাকবে জিরো, যে ফ্রান্স থাকবে তিনটা এবং তুনিশিয়া জিরো, বাট ফ্রান্সে দিয়ে দিছে জিরো আর তুনিশিয়া দিয়ে দিছে একটা গোল, আমার কল্পনার বাইরে এটা। আর পোল্যান্ড আর্জেন্টিনা, যেমন আর্জেন্টিনা দিয়েছিলাম দুইটা, পোল্যান্ড দিয়েছিলাম একটা, বাট এখানে হলো কি যে আর্জেন্টিনা ঠিকই দুইটা দিছে কিন্তু পোল্যান্ড কোনো গোল করতে পারে নাই। এই জায়গাতে দিয়েছিলাম আমি সৌদি আরব দিবে দুইটা এবং মস্কো দিবে, মেক্সিকো দিবে দুইটা একটা, বাট এখানে দেখতেছি আমি মস্কো দিয়ে দিয়েছে দুইটা আর ওই সৌদি আরব দিয়ে দিয়েছে একটা, এর জন্য কিন্তু আমার এই প্রেডিকশনটা মিস হয়ে গেল। সো আপনারাও যারা টুকেনে মানে প্রেডিকশন করবেন, আপনারা যদি একটু বুঝে শুনে করেন ভালোভাবে যে কোন দলটা জিততে পারে, কোন দল কয়টা গোল করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রতিদিন, এখানে দেখেন প্রতিদিন 35,000 রিওয়ার্ড ফুল থাকবে। সো বিকজ এটাতে আপনি যদি উইন হতে পারেন, দেখছেন এটা আলফাইন টুকেন দিবে আপনাকে প্রতিটা মানে টুকে যে টুকেনগুলো দিবে এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেল করে বিক্রি করতে পারবেন। সো বিকজ এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ।